আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন আমরা আছি, আপনাদের দয় ভালো। এক আমরা লেডি হয়েছি, লেডি এখন রেডি হয়ে বের হয়েছি যে বৌবাতে যাওয়ার জন্য। আমরা এখন বের হয়ে দেখলাম আমার জামাইয়ের সাথে পুরোপুরি অ্যাড হয়ে গেছে আমার সাথে। এটা কেন জানি না, সবসময় কাপড় চোপড় পেরে বের হলে দেখি যে দুইজন এক হয়ে যায় কাপড় চোপড়ে, সবাই বলে আমরা মিলে পড়ি, অনেক সময় পড়ি বা অনেক সময় পড়ি না, প্রায় সময় মিলে যায়। এটা কেন হয় এটা বলেন তো আপনারা। হ্যাঁ, এটা মনে হয় আন্তরিকতার টানে হয়। এখন আমরা একটা বৌবাতে যাচ্ছি, এটা যাচ্ছি ওই রাশেদ মামার কাজিন, আর আমার আমরা যখন ডুবে গেছিলাম উনি তখন আমাদেরকে এখানে আমাদের হোটেলে আসি আমাদেরকে নিয়ে গেছিল বাসায়। অনেক আন্তরিকতা দেখাইছে, অনেক কিছু খাবার দাবার অনেক কিছু করছে, ওইটা বড় কথা না, আন্তরিকতাটাই আসলে বড় কথা। অনেক আন্তরিকতা দেখাইছে, একদম আমরা যখন বের হয়ে যাচ্ছি ওর বাসার থেকে, ওর কান্না কান্না বা যেমন ওর মা বাবা চলে যাচ্ছে ও বলতেছে, ওই আন্তরিকতা দেখে ওর প্রোগ্রামে না আসি পারলাম না। এই আসার সাথে সাথে এখানে আমার ননসুর মেয়ে পিমা, আমার ননসুর ছেলের বউ, ওরা জ্বরে ধরলো। এখন বউয়ের কাজিনেরা সব এখানে আমাকে জ্বরে ধরলো, একজন একজন করে পরিচয় করে দিতে অনেক টাইম লাগবে, ওটার জন্য ওটা দিলাম না। এখন বউর পাশে গিয়ে বসলাম, অনেক দূর থেকে বউ আমাদেরকে ক্যাচ করছে, হাত দেখাইছে, আন্তরিকতাটা কত বড় দেখতে পারেন। এখন এই যে সবাই আছে এখানে, এই যে আমার বড় ননসের ছেলের বউ, বড় বউ, এখন এগুলা বউয়ের কাজিনেরা সবাই মানে আন্তরিকভাবে সবাই ধরে ধরতেছে আমাকে। এখন আমরা খেতে বসলাম, এখানে আসে সবাই। আমার এটা হচ্ছে ননসের ননদ, ননদের জামাই, এখানে ননদ ওর আমরা বাগিনারাও আছে, ননসুর ছেলেরা। এটা হচ্ছে তালতো ভাই, এটা এইগুলো সবাই বউয়ের কাজিনেরা। বইটা জ্বরে ধরছে যেন, ওর হচ্ছে খালা, বউয়ের খালা। এটা রাইসা, রাইসার জামাই, ওদের বিয়ে হবে কয়দিন পরে, বিয়ের জন্য এখন পোস্টিং চলতেছে। টিমার জামাইও আছে, সবাই বসি গল্প করতেছে। এখানে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, ক্লাবটা আসলে অনেক সুন্দর, বিওপি মার্কেটের পাশে। এখন আমরা বের হয়ে আসতেছি, প্রোগ্রাম শেষ হয় নাই, আমরা আর্লি চলে আসতেছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।